নাবালিকা মেয়েকে যৌন নিগ্রহের অভিযোগ বাবার বিরুদ্ধে, ঘটনায় চাঞ্চল্য এলাকায়। নাবালিকা মেয়েকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির বারোঘরিয়া এলাকায়। মেয়েকে যৌন নিগ্রহ করেছে খোদ বাবা, এমন ঘটনা প্রকাশ্যে আসতে হতভম্ব হয়ে গেছে এলাকাবাসী। নাবালিকার ঠাকুরদার লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তাকে। ইতিমধ্যে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ধৃতকে আদালতে পেশ করা হবে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ওই ব্যক্তি পেশায় টোটো চালক, ধূপগুড়ির বারোঘরিয়া এলাকার বাসিন্দা সে। তার স্ত্রী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। অভিযুক্ত ব্যক্তি নাবালিকা মেয়েকে নিয়ে বাড়িতে একাই থাকতেন। সেই সুযোগে বাবা তার মেয়ের উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। নিজের বাবার কাছে এমন নিগ্রহের শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে ওই নাবালিকা। এরপর সে সিদ্ধান্ত নেয় পুরো ঘটনাটি মুখ বুজে না মেনে নেওয়ার। তারপর সে তার প্রতিবেশীদের কাছে বাবার কুকৃতির বিষয়টি খুলে বলে। ঘটনা জানাজানি হতে স্থানীয় প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। স্থানীয় মহিলারা অভিযুক্তকে মারধরও করেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। একই সঙ্গে নির্যাতিতা নাবালিকাকেও উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতাকে চিকিৎসার জন্য ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করা হবে। আরও বিশেষ পরীক্ষার জন্য সোমবার নির্যাতিতাকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে পুলিশ তরফে জানানো হয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে তার পরীক্ষা করা হবে। এদিনই অভিযুক্ত বাবাকে আদালতে তুলবে পুলিশ। এই ঘটনা নিয়ে জলপাইগুড়ি পুলিশ সুপার দেবশ্রী দত্ত বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, সোমবার তাকে আদালতে তোলা হবে। যৌন কাজটা সত্যি না, ঠিক আছে? এটা মানে বাবা ছোড়ো কোনো তো এইরকম হলো, বুঝলা? আপনি সম্পর্কে কি হন? আমি বাবা হই। এই ধরনের কাজ কেন করলেন? আপনার নামে তো অভিযোগ করেছে। কবে থেকে? মাস দুই। কেন চলে গেল? কেন? ওই যে সুন্দর একটু ঝগড়া হয়েছিল তো। কি কাজ করে বাইরে স্ত্রী? আমার স্ত্রী না কিছু কাজ করে না, যেটা জানাইছি বাবা ওইটাই না ইচ্ছে করবে। তো বাচ্চা মেয়েটা তো বললো আপনি ওর সঙ্গে একটা জঘন্য কাজ করছেন। হ্যাঁ হ্যাঁ, আপনার বাচ্চা মেয়েটা কি মিথ্যা কথা বলেছে? আমি তো আদর করছি না স্যার। এর আগেও তো একই ঘটনা ঘটিয়েছিলেন, বাচ্চাটাই তো বললো। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবরিয়া ২৪ পর্দায়। নমস্কার। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188।